সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের সাথে দেখা করেন বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা তারা বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের সঙ্গে আলোচনা করেন। নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অবগত করেন তারা। পরে বেরিয়ে আসার পর সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন আরএসএস সমর্থিত। তিনি নির্বাচনের আগে জনগণের ট্যাক্সের টাকায় ওপেনিয়ন পুল করানোর ফন্দি এঁটেছিলেন, কিন্তু বাম কংগ্রেস নেতৃত্ব বিষয়টি তুলে ধরেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের সামনে। পরবর্তী সময়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে তা বন্ধ করা হয়েছিল। সোমবার দুপুরে আরও একবার নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এক্সিট পোল প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে ভারতীয় জনতা পার্টি 49টি আসনে জয়লাভ করতে চলেছে। এই বিষয়টি নিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে শো কজ নোটিশ জারি করা হবে। ইউনিভার্সিটিতে ভিসির চেয়ারে বসে আছেন একজন আরএসএস এর লোক, যে ডাইরেক্টর আইসিএ রতন বিশ্বাস তার নাম, ওকে দিয়ে অর্ডার করিয়ে চিঠি দিয়ে দিচ্ছে ওপিনিয়ন পোল করার জন্য ইউনিভার্সিটির টাকায়, অর্থাৎ জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় শাসক দলের হয়ে ভোটের আগে এরকম একটা হাওয়া তোলার জন্য। তখন সিও কে চিঠি লিখে এটা বন্ধ করানো হয়েছে। আজকে দুপুরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরছে প্র্যাকটিস এরকম একটা নাম, আজকে এমবিবি ইউনিভার্সিটি, এখানে কিছু প্রফেসরের নামও আছে, তারা একটা এক্সিট পোল বের করেছে। এক্সিট পোল বের হওয়ার কথা 7টার পর, এখনো 7টা বাজেনি, এখন 6:05 বাজছে, দুপুর 12টাতে ছেড়ে দিয়েছে এই এমবিবি ইউনিভার্সিটি যে বিজেপি 49টা সিটে দিচ্ছে। যা বাস্তবের সাথে ভোট দিয়ে আসার পর মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে মানুষ শাসক দলের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে রাত 11টা অব্দি ভোট দিয়েছে, কেউ বিশ্বাস করবে না। কিন্তু এই মানে শাসক দলকে একটু তাদের যাতে 2 তারিখ অব্দি দম রাখতে পারে, আমরা এটাও বলেছি দেখুন যে চক্রান্ত কত গভীরে, আরো অনেকগুলি বলেছি, উনি এখন বলছি না, শুধু একটাই বললাম। তো উনি সিও সাহেব বলেছেন তিনি শোকস নোটিশ জারি করবেন। এদিকে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন জানিয়েছেন, ফলাফল ঘোষণার দিনে গণনা কেন্দ্রের চারপাশে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা প্ররোচনামূলক কার্যকলাপ করতে পারে। ক্ষমতা হারানোর ভয়ে ভারতীয় জনতা পার্টি এ ধরনের কার্যকলাপ করতে পারে বলেই তিনি অভিযোগ জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে গণনা কেন্দ্রে এবং তার পাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশ্বস্ত করেছেন বলেই জানান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। দেখুন 2 তারিখ আমাদের কাউন্টিং, কাউন্টিং যাতে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের কাছে যে যে খবরগুলো আসছে ওনার সঙ্গে শেয়ার করলাম। ক্ষমতা হারানোর ভয়ে শাসক গোষ্ঠী তো মরে উঠেছে, ওনারা জানেন সমস্ত ধরনের ষড়যন্ত্র ওনারা চোখ করছেন। তো যেহেতু আমরা খবর পেয়েছি, আমাদের কাছে খবর হয়েছে, আমরা ওনার কাছে শেয়ার করলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোথাও মানুষের রায় যেটা ইভিএমে বন্দি আছে কিংবা পোস্টাল ব্যালটে বিধিবদ্ধ আছে কোথাও হেরাফেরি হবে না, সেটা উনি সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে উনি দেখবেন এবং সেরকম নতুন নতুন কিছু ইনস্ট্রাকশন আমরা শেয়ার করলাম। উনি ইনস্ট্রাকশনগুলো রিটার্নিং অফিসার কিংবা আমাদের অবজারভার যারা জেনারেল অবজারভার থাকবেন তাদের কাছে পৌঁছিয়ে দেবেন। তো আমরা স্যাটিসফাইড যে মানুষের যে ওপিনিয়ন যেটা ইভিএম এ স্টোর আছে এটা হেরাফেরি করার যে পদ্ধতি নিয়ে শাসক গোষ্ঠী ক্ষমতা হারাবার ভয়ে যে এই সমস্ত ফোন দিয়ে ওনারা এঁটেছেন
সমস্তগুলো ভেস্তে যাবে এবং গণতন্ত্র জয় হবে। নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী সন্ধ্যা 7টার আগে এক্সিট পোল প্রকাশ করা যাবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক কেন প্রকাশ্য দুপুরে এক্সিট পোল প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ অনুযায়ী নির্বাচন কমিশনের আচরণ বিধি তাদের কাছে কি কোনো ধরনের মূল্য নেই? নির্বাচন কমিশনের আচরণ বিধিকে কোনো ধরনের তোয়াক্কা না করেই শাসক দলকে খুশি করার জন্যই কি তাদের এই ধরনের কার্যকলাপ, নাকি এর পেছনে রয়েছে কোনো দেনা পাওনার রহস্য? রাজ্য নির্বাচন দপ্তর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবারে, এটাই দেখার। স্যান্দন টিভি।